আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম আমার সকল ফেসবুক বন্ধুরা ভিউয়ার্সরা আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি শামসু আহার যমুনা কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি কবি মোহাম্মদ আলতা হোসেনের নীলসাগরের মেলা কাব্যগ্রন্থ থেকে আপনাদের আমি ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি শুনিয়ে আসছি আজকেও আমি কবি মোহাম্মদ আলতা হোসেনের নীল সাগরের মেলা কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করে শোনাব কবি মোহাম্মদ আলতাফ হোসেন তার কবিতাগুলো আমি আপনাদেরকে অন্য অন্য বই থেকেও কবিতা আবৃত্তি শুনিয়েছি শ্রেষ্ঠ সম্পদ মা কাব্যগ্রন্থটি শুনিয়েছি তারপরে আরেকটি প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকেও আপনাদের কবিতা আবৃত্তি করে শুনিয়েছি এখন তার দ্বিতীয় কাব্যগ্রন্থ নীল সাগরের মেলা থেকে আপনাদের কবিতা আবৃত্তি করে ধারাবাহিকভাবে শোনাচ্ছি কবিতার নাম পরম অনুভূতি লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন আমি দিশে হারা এই জাগতিক জীবন গহবরে কোথায় আছি কে পাঠিয়েছে পরলৌকিক অনুভব অন্তরে জব, অল্পতেই নুয়ে পড়ে জীবনের তাপ যৌবনে শুনেছিলাম জীবনের ডাক সেই ডাকে সারাই যে আজকের বিপাক জীবন অনুরাগী বলে আমি জগতে গ্রাস পরলোক চিন্তা তাই করছে উপহাস হারিয়াছি মমতার মহাসাগরে তরি তরুণী কিছুই নাই ফিরি কি করে বিশ্বাসের বিশ্বতরি মানুষ সেবার মাঝে খুঁজিতেছি পরিত্রাণ মানুষের মাঝে চাওয়া পাওয়া পাপ পুণ্যি মানুষের মাঝে হারিয়েছি যা ফিরে পাবো তা মানুষের মাঝে আমায় এই দেহখানা দেখতে কার মতো জানি না যার মতো শুনেছিলাম তাকে তো আর দেখি না আমি শুধু জিকির করি তিনি আমাতে তিনি কবু বলে না আমি তোমাতে কবে কখন কিভাবে। এসেছি এই ভবে চিন্তা জগতে দোল খায় কে বলবে কবে মুর্শিদ বাবা জানে কি তা শুরু শেষ কোথা নাকি আমারই মতো বিন্দু জল ভাবে সিন্ধুজলের জলের কথা অনুসন্ধান করছি তা মুর্শিদবাজারে শুরু শেষ মেলে না মেলাবো কি করে হাসাও কাদাও রাখো মারো সবই তোমার ইচ্ছাধীন আপন খেয়ালে বাজাও সৃষ্টি আর প্রলয় বিন আছি তোমার করুণাকুলে তাতেই থাকতে চাই জীবনে মরণে হাসরে মিজানে তোমারই করুণা চাই তোমার করুণা দ্বারে নক করেছি ফেরত দিও না ক্ষমায় আশায় পাপ করেছি নিরাশ করো না তোমার খেলায় প্রতিযোগী নাই তুমি দিয়ে সব ঘেরা তোমায় গুনতে সংখ্যা নাই শুধুই তুমি ছাড়া কবি মোহাম্মদ আলতাফ হোসেনের পরম অনুভূতি কবিতাটি আপনারা নীল সাগরের মেলা উনষাট পৃষ্ঠায় পাবেন আরেকটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম আল্লাহ পাকের সামনে সবাই বহে না লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন আমাদের সামনে পিছে সময় বহমান আল্লাহ পাকের সর্বদিকে সময় বহে না আজকাল মাস বছর লক্ষ কোটি দিন তার সামনে বহে না সময়ের কোনো দিন গাণিতিক পরিসীমায় আমাদের দিন গোনা যায় অনন্ত অসীমের সময় বহে না সেই অসীম অসীমে কেমনে আসে যায় সাগর জল শিশুর কণা সাগরে মিশে যায় এক লক্ষ ছিয়াশি হাজার দ্রুত আলোর গতি মানুষের মন কত বেগে করে ছুটাছুটি আপনাকে চেনার তাগিদ নবী দিয়েছে আমার মধ্যে বিশাল মন কোথায় লুকাইছে চাওয়া পাওয়া হাসি কান্না সে তো মনের মায়া মনের পিছে ছুটে চলে মানুষের দেহকায়া মন সাধনায় ব্রতি সাধু লোকান্তরে যায় মন সাধনায় সিদ্ধ হয়ে খোদা পেতে চায় অজস্র ধন্যবাদ আমার সকল ভিওয়ার্সদের সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ আগামীতে আবার কবিতা নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন